নমস্কার, আমি বিদিশ ঘোষ, ছাত্র আইআইটি বোম্বেতে। আজ আমরা এই ত্রিকোণমিতির ওপর শেষ ভিডিওটা দেখতে চলেছি। এর মধ্যে আমরা কটা প্রবলেম ডিসকাস করবো, তাছাড়া আগের বার আমরা যে শিখলাম ওই বাস্তব কোণের অনুপাতগুলোকে নিয়ে, তাদের পূরক কোণের কোণানুপাত নিয়ে আমরা যে শিখেছিলাম সেটাকে নিয়ে আমরা আরো কটা প্রশ্ন দেখতে চলেছি, তাকি আর একটু ভালোভাবে বুঝতে পারি ওটা কি করে হয়। আর তাছাড়া যেরকম কি প্রথম ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে গোটা রিয়েল লাইফ সিচুয়েশন, যেরকম কি ধরে নাও ওই একটা টাওয়ারের তুমি দেখতে পাচ্ছ, টাওয়ারটার হাইট কত হবে সেটাকে যদি তুমি ত্রিকোণমিতি দিয়ে বার করার চেষ্টা করো, সেরকম কটা প্রবলেম আমরা দেখতে চলেছি। তো এর থেকে বেশি তোমাদের এখন এটা বুঝতে হবে যে ত্রিকোণমিতিতে, আমি আগেও এটা বলেছি একবার, যে এটা কিন্তু শুধু প্রবলেম প্র্যাকটিস করেই ভালো করে টপিকটা শেখা যায়। তাই এই প্রবলেমগুলো কটা তো আমি করে জাস্ট দেখাতে চাই যে কী করে ভাবা উচিত যখন সলভ করছো প্রবলেমটাকে, কিন্তু যতক্ষণ না তোমরা নিজেদের থেকে কটা প্রবলেম প্র্যাকটিস হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে না। তাই একটা এই কেসি নাগের বইটা হয়ে গেল সেটা, তাছাড়া NCERT মানে CBSE যেই স্ট্যান্ডার্ড প্রেসক্রাইব বুকটা আছে, এই দুটো বই থেকে যতগুলো পারো একটু এই চ্যাপ্টারটা থেকে প্রবলেম করে নাও। যত বেশি প্রবলেম করবে তত ভালো করে এটা চ্যাপ্টারটা তৈরি হবে, ঠিক আছে? তো প্রথম আমরা দেখে নিচ্ছি আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, প্রুভ করেছিলাম এটা আমরা, যে সাইন থিটা হয় কস 90 - থিটা, আর কস থিটা হয় সাইন 90 - থিটার সমান, ঠিক আছে? এটা আমি ট্যান কট 90 - থিটার সমান হয়েছে, কট থিটা ট্যান 90 - থিটা সেক আর কসেকের মধ্যে এই যোগটা। তো এটা মনে রাখতে হয় যে এরম লিঙ্কগুলো যা আছে এইগুলো, এইটা ছাড়া তোমাদের নিশ্চয়ই আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ওই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এটা একটা ছিল। এটা ছাড়া ট্যান আর সেকেন্ডের ছিল, আর সেরামই কট আর কসেকের ছিল, ঠিক আছে? তাছাড়া এগুলো নিশ্চয়ই মনে থাকবে তোমার, যে তোমাদের যে ট্যান হয়ে গেল 1/কট আর এগুলো এরকম টাইপের, ঠিক আছে? তো এই যে আমরা এখন অব্দি যা যা শিখেছি এই আলাদা আলাদা কোণানুপাতের রিলেশনগুলোকে, এইগুলোকে কিন্তু লাগিয়েই আলটিমেটলি সব প্রবলেম হয়। তো আজকে আমরা আরেকটা এরপরে দেখে নেব। তো প্রথম আমরা প্রবলেম প্রশ্ন এটা দেখছি, সেটা হলো যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রিজ হয় তবে দেখাও যে, এটা প্রমাণ করতে হবে দেখে। তো সব থেকে আগে যেহেতু পি প্লাস কিউ ইকুয়ালস 90 আমরা জানি, তার থেকে আমরা এটুকু জেনে নিতে পারি যে সাইন পি ইকুয়ালস কত, কস 90 - পি যেটা হয়ে গেল কস কিউ, সে আমি কস কিউ আমরা জানি হয়ে যাবে কস পি হয়ে যাবে সাইন, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটাকে কস পি এর সমান দেখানোর চেষ্টা করব। তো এটা আমরা কি করে করব, আগে এই কস কিউ যেটা আছে সেটাকে আমি সাইন পি লিখতে পারি, কারণ কি আমরা এখানে দেখলাম। তো এইদিকে হয়ে যাবে সাইন স্কোয়ার পি মাইনাস সাইন পি বাই কস কিউ আছে, তো এটাকেও আমি সাইন পি লিখতে পারি, তাতে সাইন পি বাই সাইন পি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা জানি যে এটা 1 হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল √1 - sin²p। আর এটা থেকে তাহলে নিশ্চয়ই বুঝতে হচ্ছে এরপরে আমরা নেক্সট কী করতে হয়েছে, একদম এটা হয়ে যাবে কস স্কোয়ার পি এর √, যেটা আমরা জানি হয়ে গেল কস পি, ঠিক আছে? তো বেশ সহজ প্রবলেম ছিল, কিন্তু এটার মধ্যে না কি আছে, সব থেকে আগে দেখে মানে ঘাবড়ে গেলে হবে না, একটু শান্তশিষ্টভাবে যদি ভাবো। এই দেখো আগে আগে না এইরকম একটা একটু লিখে নেওয়ার চেষ্টা হবে, এটাতে কি হয় অনেক সময় একদম ডাইরেক্টলি পেয়ে যাওয়া যায় কি ইনফরমেশনটা দরকার। এই দেখো একটা যে সাইন পি ইজ ইকুয়াল টু কস কিউ আমরা পেয়ে গেলাম, তাতে পুরো কিন্তু সলভ হয়ে গেল। আগে এইটা আমরা কেন করলাম, দিয়ে এটাকে চেঞ্জ করে নিলাম, তো দুটো চেঞ্জ করার পরে আমরা দেখছি একবার আমরা আছেটা পেয়ে গেছি। এটা তো আমরা নিশ্চয়ই দেখছো যে আমাদেরকে অন্য আগে যেগুলো শিখেছি আমরা ফর্মুলা সেগুলো কিন্তু মনে রাখতে হচ্ছে, এমন না যে ওইগুলো ছাড়া হয়ে যাবে। তাই যে একদম যতগুলো আমরা শিখেছি এখন অব্দি সবকটা ফর্মুলা এরকমভাবে মনে রাখতে হবে, আর ওটা কিন্তু তখনই সম্ভব তোমরা যদি ভালো করে কটা প্রবলেম প্র্যাকটিস করো।
এই প্রবলেমটা আমি সলভ করার আগে আমি চাই যে একবার তোমরা নিজেরা সলভ করে নাও, ঠিক আছে? তো একবার পজ করো ভিডিওটাকে, নিজেরা একবার এটাকে সলভ করার চেষ্টা করো, দিয়ে আমি বলছি। হয়ে গেল, ঠিক আছে? তো শোনো, এটা আমরা আগে লেফট হ্যান্ড সাইডটাকে আমি গ্রিন ব্র্যাকেট দিয়ে দেখিলাম, আর রাইট হ্যান্ড সাইডটাকে পার্পলটা দিই। তো যখন এরকম প্রবলেমগুলো হয়, আমি প্রেফার করি যে যেটা লম্বা সাইডটা, ধরো বড় সাইড এখানে যেটা, যেটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, সেটাকে আগে সলভ করা, আর দুটাকে LHS এর সমান দেখাবে। চাইলে তোমরা উল্টোটাও করতে পারো, একটু বুঝতে সুবিধা হয় যদি রাইট সাইড, রাইট হ্যান্ড সাইডটাকে আগে সলভ করো, মানে লম্বা যেটা বড় এক্সপ্রেশনটা, যাকে আমি দুটো দিয়ে সলভ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা আমাদের সব থেকে জরুরি যেটা হলো সেটা দেখে নেওয়া, যে 22 ডিগ্রিজ প্লাস 68 ডিগ্রিজ করলে আমরা 90 ডিগ্রিজ পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এটা থেকেই বুঝে যাওয়া উচিত যে কি করে আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা সলভ করতে চাই, তাহলে ফার্স্ট স্টেপ আমাদের হয়ে যাবে ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রিজ প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রিজ প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রিজ, ঠিক আছে? এটা থেকে আমরা জানি আইডেন্টিটি থেকে হয়ে যায় 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রিজ, যেটা আবার আইডেন্টিটি লাগিয়ে আমরা পেয়ে যাবো, হয়ে যাবে সমান মাল্টিপ্লাই আর ডিভাইড করব। তাহলে এটা এটা করা ভ্যালি, কারণ আমরা জানি যে এই পুরো জিনিসটার ভ্যালি হয়ে যাবে 1। তো এবার আমরা কি করছি, যে আমি এটা মাল্টিপ্লাইটা করলাম, তাহলে এই এবার আমরা জানি যেহেতু আমি এটাকে লিখে নিতে পারবো মানে ভাবাটা একটু মুশকিল হয়, একটু এক্স্যাক্টলি বোঝা যায় না যে কি করে করতে হবে। তো করতে হলে তো মানে সব থেকে সহজ হলো আমরা যেভাবে করেছি আর পুরো অপোজিট তুমি করতে থাকো, ঠিক আছে? মানে এই ধরে নাও কস এক্স স্কোয়ার 22 ডিগ্রিজ যেটা আছে সেটাকে সেকেন্ড স্কোয়ার 68 ডিগ্রিজ লিখে নিলে এটা, আর তারপরে ওই কট স্কোয়ার 68টাকে তুমি লিখে দিলে কত, কস এক্স স্কোয়ার 68 ডিগ্রিজ বা সেকেন্ড স্কোয়ার 68 ডিগ্রিজ, সেকেন্ড স্কোয়ার কস এক্স স্কোয়ার কেটে দিলে, আর তারপরে মানে পুরো যা আমরা করেছি তার অপোজিটটা ওইরকমভাবেই করতে হবে। তাছাড়া আরও নিশ্চয় উপায় থাকবে, কিন্তু সবকটা মানে অনেক কটা উপায় থাকে, আমাদের কিন্তু সব থেকে সহজ আর স্ট্রেট ফরওয়ার্ড উপায়টা ব্যবহার করতে হবে। তো যেমন তুমি একটা ছোট এক্সপ্রেশন থেকে বড় এক্সপ্রেশনে যাওয়ার চেষ্টা করো, তখন আমাদের কাছে এক্সাক্টলি আইডিয়া থাকে না যে কোনটাকে এক্সপ্যান্ড, মানে এইটার মধ্যে থেকে যে আমাকে এইটাকে এক্সপ্যান্ড করতে হবে নাকি এইটাকে এক্সপ্যান্ড করতে হবে সেটা কিন্তু আমি জানি না। এটা কিন্তু জাস্ট আমি যেহেতু আগে প্রবলেমটাকে অন্যভাবে করে দেখলাম, তাই আমি জানি যে আগে আমাকে এইটাকেই করতে হবে সেপারেট, এটাকে আমাকে লিখতে হবে সেকেন্ড স্কোয়ার 68 ডিগ্রি হিসেবে। ওটা যদি আমি না করে থাকতাম এই আগে রাইট হ্যান্ড সাইডটাকে সলভ, তাহলে কিন্তু আমি বুঝতাম না, আমি হতে পারে কট স্কোয়ার 68 ডিগ্রিজটাকে সেপারেট করে দিয়েছিলাম না, তাতে কিন্তু অনেক বেশি লম্বা পড়তো। তাই চেষ্টা করো যে যেটা বেশি লম্বা এক্সপ্রেশনটা সেটাকে সলভ করা, ঠিক আছে? এবার আমরা একটু বড় সড়ো একটা প্রবলেম দেখতে পারি, এগুলো হলো অ্যাকচুয়াল যেরকম প্রবলেম আমরা রিয়েল লাইফে ফেস করি সেগুলোকে সলভ করার মতো। ধরে নাও এই যে এই প্রবলেমটা আছে, আমরা এটা দেখছি, ও বলেছে ফ্রম আ পয়েন্ট পি অন দ্য গ্রাউন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ আ 10 মিটার টল বিল্ডিং ইজ 30 ডিগ্রিজ। তো এই প্রবলেমগুলো সব থেকে যেটা করবে ডায়াগ্রাম বানাতে বানাতে চলবে, ঠিক আছে? তো বললো 10 মিটার টল বিল্ডিং, সেটা থেকে 30 ডিগ্রিজ হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো আগে আমরা একটা এরকম বিল্ডিং বানিয়ে নিই, ঠিক আছে? ধরে নাও এটা বিল্ডিংটা হয়ে গেল, আর এটা থেকে ও বলছে যে অ্যাঙ্গেল যেটা হবে সেটা হবে 30 ডিগ্রিজ, এই 30 ডিগ্রিজ, ঠিক আছে? দিয়ে বলছে ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অ্যাট দ্য টপ অফ দ্য বিল্ডিং অ্যান্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অফ দ্য ফ্ল্যাগ স্টাফ ফ্রম পি
ইজ 45 ডিগ্রিজ। আচ্ছা এটার মধ্যে আমরা দেখে এই পয়েন্টটা হয়ে গেল পি, তো ও বলছে এখানে একটা ফ্ল্যাগ আছে, ধরে নাও এটা হয়ে গেল ফ্ল্যাগটা, ঠিক আছে। তো ফ্ল্যাগটার যেটা টপটা আছে একদম উপরের অংশটা, সেটাকেও বলছে অ্যাঙ্গেলটি হলো 45 ডিগ্রিজ, মানে এই যদি একটা লাইন বানিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রিজ, ঠিক আছে। তো এবার আমাদেরকে বলছে লেন্থ বার করো ফ্ল্যাগ স্টাফ, ফ্ল্যাগ স্টাফ মানে এই এই লেন্থটা বার করতে বলছে, আর এটাও বলেছে ডিস্টেন্স অফ বিল্ডিং ফ্রম পয়েন্ট পি, ঠিক আছে। তার মানে আমাদেরকে এইটাও বার করতে বলছে। তো এটা কি করে করতে হয় সেটা আমরা এখন দেখতে চলেছি, ঠিক আছে। তো আমরা এবার দেখব যে এটার মধ্যে আমরা তাহলে এখন অবধি জানি যে এইটা ধরে নাও পয়েন্টটা এ হয়ে গেল, এই পয়েন্টটাকে বি বলে দিলাম, এই পয়েন্টটাকে ডি বলে দিলাম, তাহলে আমরা জানি যে এ বি হলো 10 মিটার্স, ঠিক আছে। তো সব থেকে আগে আমরা দেখি, আগে আমাদেরকে বলছে এপি লেন্থ মানে পয়েন্ট পি আর বিল্ডিংটার মাঝখানে যে ডিস্টেন্স আছে সেটা বার করতে হবে। তো সেটার জন্য আমরা সিম্পলি লিখতে চলেছি ট্যান অ্যাঙ্গেল বি পি এ ইকুয়ালস এ বি ভাগ এ পি, এর মধ্যে এ বি আমরা জানি হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল ট্যান 30 ডিগ্রিজ ইকুয়ালস 10/AP, ঠিক আছে। তো ট্যান 30 আমরা জানি হয়ে গেল 1/√3, তো আর মানে এপি আমরা পেয়ে গেলাম হয়ে গেল 10√3 মিটার, আর √3 যেটা তার ভ্যালিউ হয় 1.732 অ্যাপ্রক্সিমেটলি, তার মানে আমরা পেয়ে গেলাম এপি হয়ে গেল 17.32 মিটার্স, ঠিক আছে। তো প্রথম পার্ট সলভ হয়ে গেল কোয়েশ্চেনটা। এবারও বলেছে যে লেন্থ অফ ফ্ল্যাগ স্টাফ মানে বিডি সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। বিডি বার করার জন্য আমরা কি করতে চলেছি, ধরে নাও বিডি হয়ে গেল ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তো এক্সটাকে আমরা ইকুয়েশন ফর্মে কি করে আনতে পারি, ট্যান অ্যাঙ্গেল ডি পি এ হলো সমান এ ডি ভাগ এপি, ঠিক আছে। আর আমরা এখন এপি যেহেতু লেন্থ জেনে গেছি তো আমরা ওটাকে লিখে দিলাম 10√3, আর এডি আমরা জানি হয়ে গেল 10+x, বুঝলে। কারণ কি বিডি যদি এক্স হয় তাহলে আমরা জানি এডি যেটা হয়ে গেল এ বি প্লাস বিডি হয়ে যাবে 10+x মিটার, ঠিক আছে। তো এটা থেকে আমরা পেয়ে গেলাম যে ট্যান 45 ডিগ্রিজ হলো সমান 10+x/10√3, তার মানে 10√3 সমান হয়ে গেল 10+x এর, তার মানে আমরা পেয়ে গেলাম এক্স হয়ে গেল 10√3 - 10, ঠিক আছে। যেটা আমরা যদি ভ্যালিউ রেখে দিই 10√3 এর তাহলে আমরা পাচ্ছি 17.32 - 10, তার মানে ফ্ল্যাগ স্টাফ এর লেন্থ যেটা মানে বিডি হয়ে গেল 7.32 মিটার, ঠিক আছে। প্রশ্ন মধ্যে যে দুটো আমাদের দরকার ছিল আমরা দুটোই পেয়ে গেলাম। তো বুঝতে পারছো যে নাকি এটার মধ্যে কিন্তু যখন এরাম টাইপের কোয়েশ্চেনগুলো থাকে তখন আমাদেরকে যেই আমরা ডায়াগ্রামটা বানিয়ে নিই না অনেকটাই সহজ হয়ে যায়, মানে অলমোস্ট পুরো কোয়েশ্চেনটা শুধু ডায়াগ্রামটা থেকেই সলভ হয়ে যায়। শুধু দরকার থাকে যে তারপরে তোমরা নিজেরা থেকে দেখে দেখে বুঝে নাও যে কোন রিলেশনটা দরকার, মানে এই যে এই ক্ষেত্রে ধরে নাও আমরা জানি দেখলাম যে এই রিলেশনটা একটা কাজে এলো আর একটা এটা, যে এগুলো তুমি একবার লিখে নেবে না পুরো কোয়েশ্চেন নিজে থেকে সলভ হয়ে যায়, ঠিক আছে। দ্বিতীয় কোয়েশ্চেন আমরা দেখবো এবার, দ্য শ্যাডো অফ আ টাওয়ার স্ট্যান্ডিং অন আ লেভেল গ্রাউন্ড ইজ ফাউন্ড টু বি 40 মিটার লঙ্গার ওয়েন দ্য অল্টিটিউড অফ দ্য সান ইজ 30 ডিগ্রিজ দেন ওয়েন ইট ইজ 60 ডিগ্রিজ। এটা একটু কোয়েশ্চেনটা বোঝারও ব্যাপার আছে। এর মধ্যে ওরা বেসিক্যালি বলছে ধরে নাও আমাদের কাছে এখানে একটা এরম টাওয়ার হয়ে গেল, ঠিক আছে, আর সানটা আগে এমন ভাবে আছে
যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রিজ হচ্ছে, ঠিক আছে? তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো যে সানটা যেরকম থাকবে তার অ্যাকর্ডিং এইখানে শ্যাডোটা হবে, এই হয়ে গেল, ঠিক আছে? তো এটা হয়ে গেল আগে 30 ডিগ্রিজে ছিল সান এরকম। এবার সানটা আরো উঁচুতে উঠে গেল, তখন কি হবে ডায়াগ্রামটা আমাদের এরকম হয়ে যাবে অনেকটাই, ডায়াগ্রামটা আমাদের অনেকটাই এরকম হয়ে যাবে। এই সানটা আরো উপরে উঠে গেল আর অ্যাঙ্গেলটা এখন আমরা দেখছি হয়ে গেছে এরকম, ঠিক আছে? এই শ্যাডো তো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রিজ, ঠিক আছে? তো এবার বলেছে ওরা হাইট অফ দ্য টাওয়ার বার করতে। তো আমাদের মধ্যে এটা যেটা বুঝতে হবে সেটা হলো, ওরা বলেছে ধরে নাও এই লেন্থটাকে আমি এক্স নিয়ে নিলাম, এক্স, হ্যাঁ চলো এটা এক্স নিয়ে নিলাম, তাহলে এইটা হয়ে যাবে 40 প্লাস এক্স, কারণ এটা দিয়ে রেখেছে, ঠিক আছে? ধরো না টাওয়ারটাকে আমি নাম দিয়ে দিলাম এ বি, হ্যাঁ, আর এই পয়েন্টটা যেখানে আসছে আগে এটা ছিল পি আর হয়ে গেল কিউ। তার মানে কটা জিনিস আগে আমরা লিখে নিই, অ্যাঙ্গেল এ পি বি হয়ে গেল 30 ডিগ্রিজ, আর অ্যাঙ্গেল এ কিউ বি হয়ে গেল 60 ডিগ্রিজ, ঠিক আছে? এবার আমরা জানি যে 30 ডিগ্রিজ এর তার মানে নাও ট্যান অ্যাঙ্গেল এ পি বি সমান এ বি ভাগ 40 প্লাস এক্স, ঠিক আছে? যেটাকে আমরা লিখতে পারি ট্যান 30 মানে 1/√3 ইকুয়ালস এ বি বাই 40 প্লাস এক্স, ঠিক আছে? তো এটা থেকে আমাদের কাটে যেটা লিখে নিতে পারি সেটা হলো ট্যান অ্যাঙ্গেল এ কিউ বি ইকুয়ালস এ বি বাই এক্স, ঠিক আছে? তার মানে √3 হয়ে গেল এ বি অপন এক্স। তো এটা থেকে আমরা তো এটাও লিখে নিতে পারি যে এ বি হয়ে গেল √3x, ঠিক আছে? এবার এই যে আমরা ভ্যালিউটা পেলাম এটাকে আমরা এখানে প্লেস করে দিচ্ছি, তাতে কি হয়ে গেল আমরা নতুন ইকুয়েশনটা পেয়ে গেলাম 1/√3 ইকুয়ালস √3x/40 প্লাস এক্স। এটাকে আমি লিখে নিতে পারি 40 প্লাস এক্স হলো সমান 3x, ঠিক আছে? তা আমি পেয়ে গেলাম যে কত 2x = 40 মানে এক্স হয়ে গেল 20 মিটার, ঠিক আছে? তো ব্যাস এর প্রবলেমটা সলভ হয়ে গেল, যে আমি এক্স পেয়ে গেলাম আমি এখন এটার মধ্যে ভ্যালুটা রেখে দেবো, তার মানে এ বি আমি পেয়ে গেলাম হয়ে গেল √3 × 20, যেটা কি আমরা জানি √3 এর ভ্যালুকে যদি 1.73 রেখে দিই 1.73 × 20 তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এ বি হলো সমান কত 34.64 মিটার, ঠিক আছে? এই আমরা টাওয়ারের হাইটটা পেয়ে গেলাম, বুঝলে? তো এটার মধ্যেও তোমরা দেখছো আগে যে আমরা ডায়াগ্রাম গুলো বানিয়ে দিলাম সেটা থেকে আমরা খুব সহজেই ইকুয়েশন বানিয়ে নিতে পারলাম দুটো, এটি আর এটি, আর ইকুয়েশন বানিয়ে নেওয়ার পর একটা থেকে আমরা যে ভ্যালুটা পেলাম সেটাকে আমরা যে দুটোটা দ্বিতীয়টার মধ্যে রেখে দিলাম আমরা পেয়ে গেছি আনসারটা। একটু টাইম লাগলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সহজে হয়ে যায়। তো এই নিয়ে আমরা শেষে পৌঁছে গেলাম আমাদের এই ত্রিকোণমিতি সিরিজটা। আমি আশা করছি ত্রিকোণমিতিটা নিয়ে যতটা তোমাদের ডাউট বা কিছু থেকে থাকতে পারে কোনো সময় সেটা সব ক্লিয়ার হয়ে গিয়ে থাকবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু আমি আবার আরেকবার বলেছি অনেকবার ভরে হয়ে গেল, কিন্তু এই চ্যাপ্টারটা পুরোপুরি প্র্যাকটিসের ওপর নির্ভর করে। তো যতটা বেশি পারো এনসিইআরটি থেকে হয়ে গেলো আর কেসিনাতে হয়ে গেলো প্রবলেম প্র্যাকটিস করো। আমি চেষ্টা করেছি এই প্রশ্নগুলোকে করে একটু তোমাদেরকে আইডিয়া দেওয়ার যে কিরম ভাবে এইগুলোর প্রবলেমগুলো করতে হয়, কারণ কি ত্রিকোণমিতির প্রবলেমগুলো আমাদের কোনো ফিক্সড কোনো সেট উপায় নেই যে এরম ভাবেই করতে হয়।
কিন্তু তোমরা যত প্র্যাকটিস করো তত তোমার বুঝতে পারবে সব থেকে কম সময় লাগে ওরম উপায়টা কি, আর ওই উপায়টা পেয়ে গেলে ব্যাস কোয়েশ্চেনের এক্সামের মধ্যে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। আমি বিদিশ ঘোষ, আবার দেখা হবে, ধন্যবাদ।